সত্য যুগে সত্যব্রত মনু যখন দান করেছিলেন হঠাৎ তার একটু অহংকার হয়ে যায় যে আমার মতো দান আর বিশ্বব্রহ্মাণ্ডে কেউ করতে পারবে না। তাই দান করার পর যখনই একটু অহংকার এসে যায় অমনি তার অহংকার চূর্ণ করার জন্য ছোট্ট একটা পুঁটি মাছ তার কাছে চলে এসেছে। যখন স্নান করার জন্য জলে নেমেছে মনু তার হাতের মধ্যে পুঁটি মাছ এসেছে। পুঁটি মাছটা হাতের মধ্যে ছটপট ছটপট করে বলছে, মহারাজ আপনি আমাকে অভয় দান করুন, আপনি তো অনেককে অনেক কিছু দিচ্ছেন, আমাকে একটু অভয় দিন, কারণ আমি পুঁটি মাছ বলে কেউ আমায় মানে না, জলের মধ্যে বড় বড় মাছ আমাকে গিলে ফেলার জন্য তাড়া করে, আপনি আমাকে অভয় দান করুন। বলে, কি চাস তুই? বলে, এই নদী থেকে তুলে আমাকে একটা ভালো জায়গায় রাখুন যেখানে অন্য কোনো মাছ আমায় তাড়া করতে না পারে। এই পুঁটি মাছটাকে নিয়ে যা, আমি যেখানে সাঁতার কাটি আমার ওই সুইমিং পুল ওখানে তো মাছ নেই শুধু জল আছে, এই মাছটাকে ওখানে রেখে রাজার সুইমিং পুল সেখানে কি আর মাছ থাকবে? জল পরিষ্কার পরিচ্ছন্ন জল, সুইমিং পুল দেখেছেন তো কলকাতায় কত পরিষ্কার জল, ওই একটা মাছ ওইখানে রেখে দিল। কিন্তু যেই রাখলো ওই সরোবরের মতো বিরাট বড় পুঁটি মাছ হয়ে গেল। বলে, মহারাজ এইখানে আমার জায়গা হচ্ছে না, আমার আরো বড় জায়গা চাই। বলে, কোথায় ফেলবো? নদীতে ফেল। নদীতে ফেলেছে, নদীর মতো বড় হয়ে গেছে। বলে, মহারাজ আরো বড় জায়গা দিন। এবার ওই মাছটাকে তুলে নিয়ে আবার সমুদ্রে ফেলেছে, তাকে সমুদ্রের মতো বড় হয়ে গেল, পুঁটি মাছ হয়ে গেল বিশাল, তিমি মাছের থেকেও বড়। তখন হাত জোড় করে রাজা বলছে, আপনি নিশ্চয়ই পুঁটি মাছ নন, আপনি নিশ্চয়ই কোনো দেব দেবী হবেন, আমার কারণে আপনি ছুটে এসেছেন, কে আপনি দয়া করে বলুন। তখন ওই পুঁটি মাছের ভিতর থেকে নারায়ণ শঙ্খ চক্র গদা বদ্ধধারী বেরিয়ে এসে বলছেন, দেখো মনু আমি হচ্ছি নারায়ণ, তুমি দান করে অহংকার করেছ, অহংকার চূর্ণ করার জন্য আমি পুঁটি মাছ রূপে তোমায় দেখা দিয়েছি। একটা পুঁটি মাছকে জায়গা দেবার ক্ষমতা নেই তোমার, আর তুমি কি দান করবে? তখন করজোড়ে মনি বলছে, হে নারায়ণ আপনি তো অন্য রূপেও আমার অহংকার চূর্ণ করতে পারতেন, এই পুঁটি মাছটাই হওয়ার কি দরকার ছিল আপনার? বলে, বাহ তুমি তো ভালো রাজা, প্রশ্ন আবার করছো যে কেন আমি পুঁটি মাছ হলাম, তাহলে শুনে না, আমি কিছুদিন পরেই আবার মাছ রূপে আসব, তখন হবে আমার মৎস্য অবতার, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবে যাবে জলে, আর বিরাট বড় একটা জাহাজের মধ্যে তুমি সকলকে নিয়ে উঠে থাকবে, প্লাবিত হয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড, জাহাজের মধ্যে তুমি উঠে থাকবে, আমি মৎস্য রূপে বিচরণ করব, আর ওই মাছের কাঁটার সঙ্গে জাহাজটাকে নোঙর করে রাখবে, যত জল বাড়বে আমিও উপরে উঠবো, জাহাজও উপরে উঠবে, সৃষ্টি রক্ষা হবে। এইভাবে এই যে জাহাজের মধ্যে সৃষ্টি রক্ষা, এই কাহিনীটা কিন্তু একমাত্র কাহিনী যেটা ইহুদি খ্রিস্টান ইসলাম এবং হিন্দু এই চারটে ধর্মেই বর্তমান আছে, অন্যান্য কাহিনীগুলো এই ধর্মে আছে তো ওই ধর্মে নেই, ওই ধর্মে আছে তো সেই ধর্মে নেই, কিন্তু এই জাহাজের উপরে সৃষ্টি রক্ষা এই কাহিনী কিন্তু ইসলাম ধর্মেও আছে, আর ইসলামের থেকেও প্রাচীন যেহেতু খ্রিস্টান, খ্রিস্টান ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মের থেকেও প্রাচীন যেহেতু ইহুদি ধর্ম, ইহুদি ধর্মেও আছে, আবার হিন্দু ধর্ম ইহুদি ধর্মের থেকেও প্রাচীন, তাই হিন্দু ধর্মেও এই কাহিনীটি আছে। আশ্চর্য ব্যাপার, এই একটা মাত্র কাহিনী জাহাজের উপরে সৃষ্টি রক্ষা, এটা আপনি সব ধর্মে কমন একটা কাহিনী, আশ্চর্য একটা ব্যাপার, এবং নামের ক্ষেত্রেও মিল আছে, ইসলাম ধর্মে সেই যিনি আর কি জাহাজটাকে নিয়ে ভেসেছিলেন তার নাম ইসলাম ধর্মে বলা হয় হযরত নূহ, নয় দীর্ঘ হয় হসন, হযরত নূহ, আর সেটাই ইহুদি এবং খ্রিস্টানরা বলেন নোয়া, NOAH, নূহ
আর নোহা, নু হয় হাসান নু হযরত নু, তেমনি ওটা খ্রিস্টান ধর্মে গিয়ে ইহুদি ধর্মে গিয়ে হয়ে গেল নোয়া, এন ও এ এইচ। আর দেখুন ওই এইচের জায়গায় ম বসিয়ে দিন, মটাকে আগে আনুন আর দন্তে নটা বসিয়ে দিন, দেখুন মো নু হয়ে যাচ্ছে। নু হ, হটা বাদ দিয়ে ম করুন ওখানে, নু হযরত নু তো নয়, ওখানে দীর্ঘ লেখে যেহেতু আরবি থেকে বাংলা লিখতে সেই জন্য দীর্ঘ লেখে, আসলে তো ওটা দীর্ঘ ফেলুন আর হস্য ফেলুন কিছু যায় আসে না, কারণ ওটা আরবি থেকে ট্রান্সলেট করা হচ্ছে, আপনি হস্যও লিখতে পারেন। তাহলে দন্তে নয় হস্য আর হ যদি লেখেন নু, এবার হয়ের জায়গায় ম করুন নু, এবার মটা আগে আনুন দন্তে নয় হস্যটা পরে দিন, কি হয় মনু। তাহলে যেটা হিন্দু ধর্মে মনু সেটাই ইহুদি ধর্মে উল্টে গিয়ে হয়ে গেল নোয়া, সেটাই ইসলাম ধর্মে এলো হযরত নূহ বলে। কাহিনীটা এক, জাহাজের উপরে সৃষ্টি রক্ষা, ওই সময় ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন এবং শিঙি মাছ হয়েছিলেন, হাজার হাজার মাছের রূপ আছে তার মধ্যে কোন মাছ অবতার, সব মাছ তো অবতার নয়, শিঙি মাছ রূপ ধারণ করেছিলেন ভগবান। আর ওই শিঙি মাছের কাঁটার মধ্যে ওই জাহাজটাকে নোঙর করে সত্যযুগে সৃষ্টি রক্ষা হয়েছে। ওই জন্য জয়দেবের গীত গোবিন্দে বলা হচ্ছে না, প্রলয়ে জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, প্রথম অবতার হলো মৎস্য অবতার।